মজুরি কমিশন ও বকেয়া মজুরি প্রদান সহ 11 দফা দাবি দেশের ব্যাক রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকল 11 ডিসেম্বর তুন 2 জানুয়ারি পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজিয়া মঙ্গলবার সকাল 10টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কত 1 ঘন্টার মানববন্ধন করে সীতাকুণ্ডু বারওয়ালিহস্ত হাফিজ জুট মিলসুর শ্রমিক কর্মচারী বৃন্দ। উক্ত মানববন্ধনত হাজার হাজার শ্রমিক ও কর্মচারী অংশগ্রহণ করেছিল। মানববন্ধন শেষে উক বিশাল মিছিল বাইরগরিয়ানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। সীতাকুণ্ডুর ফাটছ ফাটকল অন্তত 6,000 শ্রমিক কর্মচারী মজুরি ও বেতন নফার 13 মাস পর্যন্ত বেতন ও মজুরি বকেয়া আছে। ইতোমধ্যে এই শ্রমিকলের ফাওনা দাঁড়াই প্রায় 10 কোটি নিয়ে। মেল কেন্দ্রিক আর 137 খান দোয়ান আছে, এটা দোয়ান দেখি বন্ধ রাখি আর ঠিক মতো বাকি পর্যন্ত নদের এটারা আর বাকি বন্ধ করে দিই এখন আর হস্ত করি যাতে আর হস্তগান যে নো আর ফসিগুন ঠিক মতো আর পাই এই দাবি গান আর রাখি। এই জুট মিলের শ্রমিক কল আর আজকে 6 সপ্তাহ 7 সপ্তাহ মজুরি না ভাই আর পিএফের টিএনআই লোন না ভাই আর গ্রেজুইটি এবং পিএফের জমাইন্য মানুষ মরি গেল আর কলোনি সহ হাবিজুট মিলের আশেপাশে সহ এই সীতাকুণ্ডুর ব্যাগ ফাট কলের শ্রমিক হল বেকুন আজকে নখাই মরি যার গুই আরাতে এই অবস্থার মধ্যে আরাতে এই আন্দোলন কর্মসূচি গরম ছাড়া কোনো উপায় নেই। আমি যেই কোনোভাবে সরকারের আহ্বান জানিয়ে যে আর এই দাবি সামান্য দাবি আর অল্প শ্রমিক 12 লক্ষ কর্মকর্তা কর্মচারী হলে তাদের মজুরি কমিশন পাই আর মাত্র 15,000 শ্রমিক আজ সরকার আর এই আর মজুরি কমিশন ঘোষণা করতে না পারে। ডেক্স নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।